হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। গত ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এখন আসো এখানে কি পঞ্চম অধ্যায়ের হেডিংটা আমরা দেখি। প্রথম পরিচ্ছেদ আজকে আমরা পড়ব, বুঝে পড়ি লিখতে শিখি। তো এখন আসো এখানে কি আছে, কিছু প্রায়োগিক লেখা আছে। তো আমরা পড়ি নিচের লেখাটি, জাহানারা ইমামের একাত্তরের দিনগুলো নামের বই থেকে নেওয়া হয়েছে। মানে এখানে যেই লেখাটা আছে এটা জাহানারা ইমামের একটা বই থেকে নেওয়া হয়েছে, যার নাম কি একাত্তরের দিনগুলো। তার মানে এটা আমরা কি বুঝতে পারছি যে একাত্তরের সময়কার তোমার কিছু কথা নিয়ে বা ওই সময়কার প্রেক্ষাপটে কোনো লেখা নিয়ে আমরা পড়তে যাচ্ছি। এরপরে কি আছে দেখো, জাহানারা ইমামের পুত্র রুমি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। জাহানারা ইমামের পুত্র যেহেতু গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছিলেন, তাই জাহানারা ইমামকে কি বলা হয়, জাহানারা ইমামকে শহীদ জননী বলা হয়ে থাকে। শহীদের কি জননী। আচ্ছা ঠিক আছে, তো আমরা প্রায়োগিক লেখাটা পড়ে নিলাম, এখন আসব আমরা মূল গ্রন্থে বা মূল হচ্ছে পাঠে চলে আসব। আচ্ছা দেখো এখানে লেখা আছে একাত্তরের দিনগুলো, জাহানারা ইমাম, খুব সুন্দর একটা চিত্র দিয়ে উপস্থাপন করা হয়েছে। তো আমরা এখন একটু পড়ব কি লেখা আছে। তো দেখো প্রথমে কি, 19 মার্চ 1971 শুক্রবার, এখানে দিন বাই দিনের ঘটনা পরপর দেওয়া আছে। যেহেতু দিন বাই দিন ঘটনা পরপর দেওয়া আছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা দিনলিপি বলতে পারি বা রোজনামচা বলতে পারি। তো আমরা আগে আসো পড়ে নিই, তারপরে বিস্তারিত আলোচনা করব এটা নিয়ে। প্রথমে কি আছে দেখো, আজ রুমি অভিনব স্টিকার নিয়ে এসেছে, এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন। কথাটি একটু খেয়াল করবে, এক একটা বাংলা অক্ষর এক একটা বাঙালির জীবন, এই স্টিকারটা, এই লেখা দিয়ে একটি স্টিকার তৈরি করা হয়েছে, সেটাকে নিয়ে এসেছে রুমি নিয়ে এসেছে। বাংলায় লেখা স্টিকার এই প্রথম দেখলাম। ওই সময় যেহেতু বাঙালিরা পাকিস্তানের একটা অংশ ছিল বা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, ওই সময় বাংলা পোস্টার কিন্তু বা বাংলা স্টিকার কিন্তু খুব প্রচলন ছিল না বা ছিলই না। তো সেখানে আপনার জাহানারা ইমাম প্রথম বাংলায় লেখা হরফে একটা স্টিকার দেখতে পেলেন, এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন, এই লেখা ছিল ওটাতে। রুমি খুব যত্ন করে স্টিকারটা গাড়ির পিছনের কাছে লাগালো। স্টিকারের পরিকল্পনা ও ডিজাইন করেছেন শিল্পী কামরুল হাসান। এই যে শিল্পী কামরুল হাসানের কথা বলা হয়েছে, একে আমরা চিনি, আমাদের যে বর্তমান জাতীয় পতাকাটা, বর্তমানের যে পতাকাটা যে হচ্ছে সবুজের ভিতরে শুধু একটা লাল বৃত্ত, এইটা ডিজাইন করেছেন কে, আমাদের শিল্পী কামরুল হাসান। তার পূর্বে যে বাঙালির যে মানে মানচিত্রটা ছিল আর কি, মানে সরি, বাঙালির যে পতাকাটা ছিল ওই পতাকাতে কি ছিল, সবুজ চতুর্ভুজ ছিল, তার ভিতর সবুজ যেই অংশ তার ভিতরে যখন আমরা লাল বৃত্ত দেখতে পেতাম, তার ভিতরে একটা মানচিত্র থাকতো, ওইটার ডিজাইন করেছিলেন শিবনারায়ণ। তো আমরা এখানে দেখো এই যে স্টিকারের পরিকল্পনা ও ডিজাইন করেছেন শিল্পী কামরুল হাসান। উনি অবশ্য নিজেকে শিল্পী না বলে পটুয়া বলেন, কি বলে থাকেন, পটুয়া বলে থাকেন। কয়েকদিন আগে বাংলার পটুয়া সমাজ বলে একটি সমিতি গঠন করেছেন। গত শুক্রবার এই সমিতির একটা সভাও হয়ে গেল। একটু খেয়াল করে দেখেন, এখানে শিল্পী কামরুল হাসান যিনি নিজেকে শিল্পী না বলে পটুয়া হিসেবে উল্লেখ করতেন, তাকে কি এখানে কি তিনি বাংলার পটুয়া সমাজ নামে একটি সমিতি গঠন করেছিলেন এবং গত শুক্রবার এই সমিতির একটি সভাও হয়ে গিয়েছিল। বাংলার পটুয়া সমাজ এর এই সভাতে চাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করার এক প্রস্তাব নেওয়া হয়েছে। তো বাংলাদেশ শাপলা এটাকে সংগ্রামী প্রতীক হিসেবে গ্রহণ করার জন্য একটা প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। আচ্ছা এটা গেল আপনার 19 মার্চ 1971 সাল এবং শুক্রবারের ঘটনা। এখন আসবো আমরা পরবর্তী দিনের যে ঘটনা ওইটা নিয়ে একটু পড়ব, কি আছে 22 মার্চ 1971 সোমবার, 19 মার্চের পরে 22 মার্চের ঘটনা বলি উল্লেখ করা হয়েছে। তো দেখো পড়ি আমরা, ছুটির দিন হওয়া সত্ত্বেও গতকাল এক মুহূর্ত বিশ্রাম পায়নি বাড়ির কেউ। সারাদিনে এত মেহমান এসেছিল যে
চা নাস্তা দিতে দিতে সুবহান, বারেক, কাশেম সবাই হয়রান হয়ে গিয়েছিল, আমিও হয়েছিলাম। কিন্তু দেশব্যাপী দ্রুত প্রবাহমান ঘটনাবলীর উত্তেজনায় অন্য সবার সঙ্গে আমি এতটাই টকবক করেছি যে টের পাইনি কোথা দিয়ে সময় কেটে গেছে। রুমি জামি আজ 8:30টাতেই নাস্তা খাওয়া শেষ করে কোথায় যেন গেল। রুমি জামি, এই জামিও কিন্তু জাহানারা ইমামের পুত্র। আচ্ছা, আগামীকাল 23শে মার্চ প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে, এর জন্য সারা দেশে প্রচণ্ড আলোড়ন ও উত্তেজনা, জনমনে বিপুল সাড়া ও উদ্দীপনা। তো 22শে মার্চের ঘটনাবলীর মূল কথাগুলো কি আছে এখানে, যে অনেক মেহমান জাহানারা ইমাম বা লেখিকার বাড়িতে এসেছিলেন, তাদের আপ্যায়নে তার বাড়ির সকলে কিন্তু অতটা সময় পায়নি বা বিশ্রাম করার সময় পায়নি। তারপরেও কে, এই যে প্রতিরোধ দিবস পালন করা হয়েছে কত তারিখে, 23শে মার্চ প্রতিরোধ দিবস পালন করা হবে, এজন্য সারা দেশে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বিপুল সাড়া এবং উদ্দীপনা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এরপরে আসো 23শে মার্চের ঘটনায়। 23শে মার্চের ঘটনা থেকে লেখা আছে, দেখো, আজ প্রতিরোধ দিবস, খুব সকালে বাড়ির শুদ্ধ সবাই মিলে ছাদে গিয়ে কালো পতাকার পাশে আরেকটা বাসে ওড়ালাম স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা। বুকের মধ্যে শিরশির করে উঠল আনন্দ, উত্তেজনা, প্রত্যাশা, ভয়, অজানা আতঙ্ক, সব কিছু মিশে একাকার অনুভূতি। নাস্তা খাওয়ার পরে সবাই মিলে গাড়িতে করে বেরোলাম, খুব ঘুরে বেড়ালাম সারা শহর এবং বিভিন্ন রাস্তা দিয়ে। আচ্ছা, সবখানে সব বাড়িতে কালো পতাকার পাশাপাশি সবুজ, লাল, হলুদে উজ্জ্বল নতুন পতাকা পতপত করে উঠছে, ফটো তুললাম অনেক। সবচেয়ে ভালো লেগেছে শহীদ মিনারের সামনে গিয়ে কামরুল হাসানের আঁকা কয়েকটা দুর্দান্ত পোস্টার দেখলাম। মিনারের সিঁড়ির ধাপে ধাপে সার সেটে রেখেছে। বইয়ের কিছু অংশ এখানে কি উল্লেখ করা হয়েছে, তো এখানে আমরা দেখলাম কি 23শে মার্চের প্রতিরোধ দিবসে আমরা সবাইকে নতুন পতাকা উত্তোলন করেছিলাম ওই দিন। জাহানারা ইমাম তার পরিবার সহ কালো পতাকার পাশে তারা কি স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন, তার সাথে সাথে খুব আনন্দ হচ্ছিল, উত্তেজনা, প্রত্যাশা, ভয়, অজানা আতঙ্ক সব কিছু মিলিয়ে একটা অনুভূতি ফিল হচ্ছিল তাদের। খুব ভালোও লাগছে, আবার ভয়ও হচ্ছে, তো সব কিছু মিলিয়ে একটা কি অনুভূতি পাচ্ছিল তারা। তো এখন আমরা এখানে বইয়ের কিছু অংশ দেখলাম এবং শব্দের অর্থ এগুলো একটু পড়ে নিচ্ছি আমরা। দেখো, অভিনব, অভিনব শব্দের অর্থ কি, নতুন, আলোড়ন শব্দ যা নাড়া দেয়, উদ্দীপনা যা উদ্দীপ্ত করে। এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন, এটার অর্থ কি, বাংলা ভাষার এক একটি অক্ষরের পিছনে লুকিয়ে আছে ভাষা আন্দোলনের আত্মদানের স্মৃতি। তার মানে আমাদের কিন্তু ভাষা আন্দোলন কত সালে হয়েছিল, 1952 সালে হয়েছিল, তো ওই সময়টাকে এক একটা বাংলা অক্ষর এক একটা বাঙালির জীবনের সাথে তুলনা করা হচ্ছে, কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে একটু খেয়াল করে দেখো। আচ্ছা, এরপরে দেখো ঘটনাবলী। ঘটনাবলী মানে কি, বহু ঘটনা। টকবক করা, টকবক করা মানে কি, অস্থির হয়ে ওঠা। এরপর দেখো ডিজাইন করা, ডিজাইন অর্থ কি, নকশা, পরিকল্পনা, কি করতে হবে তা ঠিক করা। পোস্টার শব্দের অর্থ কি, লিখে বা ছবি এঁকে কিছু বোঝানো হয় এমন বড় কাগজ। আচ্ছা, এরপর দেখো প্রতিরোধ দিবস, 1971 সালের 23শে মার্চে বঙ্গবন্ধুর নির্দেশে পালিত হয় প্রতিরোধ দিবস। প্রতীক অর্থ কি, চিহ্ন, প্রবাহমান অর্থ কি, যা বয়ে চলছে। এরপর দেখো প্রস্তাব, প্রস্তাব শব্দের অর্থ কি, যা করতে চাওয়া হয়। শিরশির শব্দের অর্থ কি, উত্তেজনার অনুভূতি। সবুজ, লাল, হলুদ, উজ্জ্বল পতাকা, বাংলাদেশের পতাকার প্রথম নকশা ছিল সবুজের ভিতর লাল বৃত্ত আর বৃত্তের মধ্যে হলুদ রঙে বাংলাদেশের মানচিত্র, তো এটা কি, সবুজ, লাল, হলুদে উজ্জ্বল পতাকা। সভা শব্দের অর্থ কি, সভা শব্দের অর্থ হচ্ছে মিটিং। একটু দেখো এখানে সমিতি, সমিতি শব্দের অর্থ কি, কয়েকজন মিলে তৈরি করা সংগঠন। সারা শব্দের অর্থ কি, একমত হওয়ার মনোভাব। সার সার সেটে রাখা, সারি করে আঠা দিয়ে লাগিয়ে রাখাকে বলা হয় সার সার সেটে রাখা। স্টিকার শব্দের অর্থ কি, কোথাও লাগানো যায় এমন কাগজের টুকরো। তো এখন আসো এখানে একটা ছক আছে, পরে কি বুঝলাম, কিছু কোয়েশ্চেনের আসতে এখানে আমরা এটা কি করব, আগে উত্তরটা লিখে নিব তারপরে এটা আলোচনা করব। আসো দেখো আমরা
প্রশ্নগুলোর উত্তর লিখে নিয়েছি, তো এখন আমরা কি করব, প্রশ্নগুলো পড়ব এবং উত্তরগুলো জানার চেষ্টা করব। আচ্ছা, বোঝার চেষ্টা করব এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে। আমরা যে পড়লাম একাত্তরের দিনগুলি, এটা কোন বিষয় নিয়ে লেখা হয়েছে? মূলত এটা মূলত মুক্তিযুদ্ধের পূর্বকালীন উত্তেজনা, আন্দোলন এবং আতঙ্কের বিষয় নিয়ে লেখা হয়েছে। আচ্ছা, দুই নম্বর কোয়েশ্চেনটা দেখো, লেখাটা কোন সময়ের এবং কয়দিনের ঘটনা? লেখাটা কোন সময় ছিল? 1971 সালে মুক্তিযুদ্ধকালীন সময়ের একটা লেখা ছিল। এবং কয়দিনের ঘটনা একটু খেয়াল করে দেখো, আমরা এখানে হচ্ছে পড়েছি কয়টা দিন আছে একটু দেখো, 19, 22 এবং 23, 23শে মার্চ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 3 দিনের ঘটনা উল্লেখ করা হয়েছে। তো আমরা এখানে কি লিখতে পারি, 1971 সালের 3 দিনের ঘটনা। আচ্ছা, লেখক কি কি কাজের উল্লেখ করেছিলেন? লেখক কিন্তু অনেক কাজ করেছিল, তার মধ্যে একটা কি, নাস্তা বানানো, স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা উড়ানো, শহীদ মিনারে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ ইত্যাদি কাজ করেছিলেন তিনি। তো তিনি আমরা দেখতে পারছিলাম যে হচ্ছে 19 তারিখ বলো, বাকি যেই 2টা দিন বলো, অনেক কাজই করেছিলেন। সেগুলোর মধ্যে কিছু কাজ এখানে উল্লেখ করা হয়েছে, তুমি চাইলে বাকি কাজগুলো উল্লেখ করতে পারো। আচ্ছা, লেখার 3 অংশের শুরুতে তারিখ দেওয়া কেন? আচ্ছা, এই লেখাটাকে বলা হয় দিনপঞ্জি বা রোজনামচা। তো এই ধরনের লেখাতে কি করা হয়, তোমার সাধারণত দিনের তারিখটা আগে লেখা হয়, যে এই দিনের এই ঘটনা, ওই দিনে যে ঘটনাগুলো হয়েছে ওই তারিখের আন্ডারে লেখা হয় বা তারিখকে অন্তর্ভুক্ত করা হয়। তো এটাকে বলা হয় দিনপঞ্জিমূলক লেখা। যেহেতু এটা দিনপঞ্জিমূলক লেখা বা হচ্ছে রোজনামচা, তাই এটা হচ্ছে শুরুতে তারিখটা দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? এটার উত্তর আমি তোমাদের বলে দিব, তোমরা লিখে নিবে। আচ্ছা দেখো একটু, এই লেখা থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি। কি কি জানতে পেরেছি? যে মুক্তিযুদ্ধকালীন সময়ে ওই সময়কার প্রেক্ষাপট অনুযায়ী কী ধরনের আতঙ্ক মানুষের মনে সৃষ্টি হয়েছিল, কী ধরনের উদ্দীপনা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল আমরা জানতে পেরেছি। প্রতিরোধ দিবস কবে? 23শে মার্চ। শাপলাকে কি সংগ্রামী চেতনার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছিল। তারপরে আরও জানতে পেরেছি ওই সময়টাতে মানুষের আবেগ, আকাঙ্ক্ষা, তারপরে কি ভয় ইত্যাদি মিলে যে একটা অনুভূতি সৃষ্টি হয়েছিল আনন্দের সাথে, সে একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়েছিল যা মানুষকে মুক্তিযুদ্ধ করার একটি প্রেরণা দিয়েছিল। তো আমরা এই উপরোক্ত লেখাটি পড়ে এই এই ব্যাপারগুলো জানতে পেরেছি। আচ্ছা দেখো এখানে কি, বলি ও লিখি, একাত্তরের দিনগুলো রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তো এখন আমাদের কি করতে হবে, এটা সারসংক্ষেপ পড়তে হবে, নিজের মতো করে উপস্থাপন করতে হবে। আসো দেখো, আমরা এটা সারসংক্ষেপ বা নিজের ভাষার মতো করে লিখে নিয়েছি, তোমরা চাইলে এটাও লিখতে পারো বা এটাকে পরিবর্তন করে নিজের মতো আরও কিছু যোগ করতে পারো। তো এখানে দেখো কি লিখে দিয়েছি, একাত্তরের দিনলিপি একটি মুক্তিযুদ্ধের সময়কার রোজনামচা, যেখানে লেখিকা জাহানার ইমাম তার দৈনন্দিন জীবনের ঘটনাবলী লিপিবদ্ধ করেছিলেন। তার জীবনের প্রতিটা দিনে, মানে হচ্ছে যেই যেই দিনের কথা উল্লেখ করেছেন বা উল্লেখযোগ্য কিছু হয়েছে ওই ওই দিনের তারিখ দিয়ে তিনি তার পরবর্তীতে তার জীবনের যেসব কাহিনী সেগুলো তিনি ওখানে লিপিবদ্ধ করেছিলেন। আচ্ছা, তার লেখায় ফুটে উঠেছে তৎকালীন সময়কার প্রতিবাদী বাঙালির লড়াই করার মনোভাব। তিনি শিল্পী কামরুল হাসানের কথা উল্লেখ করেছেন, যিনি বাংলাদেশের বর্তমান পতাকার ডিজাইন করেছেন। তো এখানে দেখো আমি কয়েকটা ব্যাপার উল্লেখ করেছি, এছাড়াও তুমি লিখতে পারো রুমির কথা বা হচ্ছে জামির কথা, রুমি বাংলায় লেখা প্রথম স্টিকার গাড়িতে লাগিয়ে কতটা আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল, এই কথাগুলো তুমি চাইলে এখানে উল্লেখ করতে পারো, তোমার মতো করে তুমি মডিফাই করে আরও লিখতে পারো। তো আমরা এটা দেখলাম, আসো এখন দেখি এরপরে কী আছে, রোজনামচা লিখতে শিখি। তো আমরা দিনলিপি এখন লিখতে কীভাবে লিখতে হয় সেটা আমরা একটু খেয়াল করব। আচ্ছা, প্রতিদিন অনেক ঘটনা ঘটে, এসব ঘটনা নিজের মতো করে লিখে রাখা যায়, এভাবে লিখে রাখা বিবরণকে রোজনামচা বলা হয়। তুমিও নিয়মিত রোজনামচা লিখতে পারো। রোজনামচা লেখার সময় কয়েকটি বিষয় খেয়াল রেখো, শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখতে হয়, বর্ণনা পূর্ণ বাক্যে লিখতে হয়, বাক্যে এমন ক্রিয়াশব্দ ব্যবহার করতে হয় যা দিয়ে বোঝা যায় কাজটি হয়ে গেছে, যেমন সকালে সাঁতার কাটলাম অথবা সকালে সাঁতার কেটেছি। আচ্ছা, ব্যক্তিগত বিবরণে
পাশাপাশি ওই দিনে ঘটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথাও লেখা হয়। তার মানে আমরা কিছু জিনিস বুঝতে পারলাম যে প্রথমে আমরা তারিখ এবং জায়গার নাম দিয়ে শুরু করব, বর্ণনাপূর্ণ বাক্যে লিখব এবং যেটা লিখতেছি যেহেতু সেটা অতীতের ঘটনা বা ওই দিন হয়ে গেছে তাই ওইটাকে আমরা অতীত মানে নির্দেশক ক্রিয়া দিয়ে প্রকাশ করব। আচ্ছা, ব্যক্তিগত বিবরণের পাশাপাশি ওই দিনে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে ওইটাও আমরা কি লিখে রাখতে পারি। আচ্ছা, মনে রেখো অনুমতি ছাড়া অন্যের রোজামচা পাঠ করা ঠিক নয়, যেহেতু এটা একটা ব্যক্তিগত ব্যাপার। যদি সে তোমাকে অনুমতি না দিয়ে থাকে তাই তখন আমরা ওইটা পড়তে পারবো না, যখন সে আমাদের অনুমতি দেবে তখন আমরা অন্য কারো রোজনামচা পড়তে পারবো। আচ্ছা, এখন তুমি তিন চার দিনের ঘটনা রোজনামচা আকারে লিখে শিক্ষককে দেখাও। তো দেখো, আমাদের এই নিয়ে প্রথম পরিচ্ছেদ শেষ হয়ে গেল, পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।